শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চৌষট্টি দশমিক তিন দুই পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার আটশো আটষট্টি পয়েন্টের পতন হয়েছে আগের কার্যদিবসের তুলনায় বাজারে লেনদেনের পরিমাণ এগারো দশমিক দুই শূন্য শতাংশ কমেছে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জননীতি বিশেষজ্ঞ এম মাসর রিয়াজকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক পাঁচটি শরিয়ার ভিত্তিক ব্যাংক সহ নয়টি ঋণদাতা সংস্থা দেওয়া বিশেষ তারল্য সহায়তা হ্রাস করেছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ঋণ খেলাপির কারণে আইএফআইসি ব্যাংক থেকে তার পরিচালক পদ হারিয়েছেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সংশোধিত বাজেটে আশি দশমিক নয় দুই শতাংশে নেমে এসেছে যা চার বছরের মধ্যে সর্বনিম্ন এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ